ওম শান্তি কুড়ি তিন দু হাজার চব্বিশ প্রাতমূল্য ওম শান্তি মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে তোমাদের গুপ্ত খুশি হওয়া উচিত যে আমরা পরমাত্মা বাবার ইউনিভার্সিটি স্টুডেন্ট ভবিষ্যৎ নতুন দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য পড়ছি তাহলে আমাদের গুপ্ত খুশি কি হওয়া উচিত যে আমরা পরমাত্মা বাবার ইউনিভার্সিটি স্টুডেন্ট ভবিষ্যৎ নতুন দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য পড়ছি প্রশ্ন কোন স্মৃতিতে সদা থাকো তো দৈবিগুণ ধারণ হতে থাকবে তো কোন স্মৃতিতে সদা থাকলে দৈবিগুণ সদা ধারণ হতে থাকবে উত্তর আমরা আত্মারা শিব বাবার সন্তান বাবা আমাদের কাটা থেকে ফুল বানাতে এসেছে এই স্মৃতি সদা যদি থাকে তাহলে দৈবিগুণ ধারণ হতে থাকবে পড়া আর যোগের ওপর পুরো যেন ধ্যান থাকে বিকারও সে আর বিকারের প্রতি যেন আমাদের নফরাত হয় ঘৃণা আসে দুই দৈবিগুণ আতে আঁতে যায়ঙ্গে দৈবিগুণ আসতে থাকবে তো পড়া আর যোগের উপর ধ্যান রাখতে হবে আর বিকারকে দূরে ভাগাতে হবে তাহলেই গুণ আসবে যে সময় কোনো বিকার আক্রমণ করবে যদি কখনো বিকার আক্রমণ করে তো বোঝা উচিত যে আমি কাটা আমাকে তো ফুল হতে হবে ও শান্তি বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা রুহান ইউনিভার্সিটিতে বসে আছি এই নেশা থাকা উচিত অর্ডিনারি রীতি স্কুলে যেরকম বসে এইরকম এখানে বুদ্ধ হয়ে বসলে চলবে না আমরা বাবার স্টুডেন্ট আমাদের বুদ্ধু হয়ে বসলে চলবে না অনেক বাচ্চা বুদ্ধুর মতো হয়ে এখানে বসে মানে বাবার মূল্য চলে কিন্তু কিছুই বোঝে না ইয়াদ থাকা উচিত মনে থাকা উচিত যে এটা হলো উঁচু থেকে উঁচু পরম পিতা পরমাত্মার ইউনিভার্সিটি তাহলে এটা কোন ইউনিভার্সিটি পরমাত্মার ইউনিভার্সিটি আমরা তার স্টুডেন্ট তো তোমাদের কত নেশা হওয়া উচিত এটা হলো গুপ্ত খুশি গুপ্ত জ্ঞান প্রত্যেক কথাই এখানে গুপ্ত অনেকের এখানে বসেও বাইরের নোংরা নোংরা খেয়াল আসতে থাকে বসে আছে বাবার সামনে আর বাইরের চিন্তা মাথায় আসছে এখানে তোমরা পড়ো ভবিষ্যৎ নতুন দুনিয়ার বর্ষা পাওয়ার জন্য তো তোমাদের কত খুশি হওয়া উচিত দৈবী গুণও চাই তাহলে বাবা কি বলল আমাদের কত খুশি হওয়া উচিত না যে আমরা কার কাছে পড়ছি আর আমরা কি হতে যাচ্ছি দেবী দেবতা তো দৈবী গুণও চাই ভালে এখানে সব ব্রাহ্মণরাই আসে কি বাহাকি কীচারপট্টি সে তো তুম নিকলকার ইহা আতে হো বাবা বলছে তোমরা দুনিয়ার কীচারপট্টি থেকে তো বেরিয়ে এখানে আসো তো তোমাদের বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত সারা দুনিয়া তো এই সময় নোংরা গন্ত নেপারি হে হুম নোংরা কিচারপট্টিতে পড়ে আছে কোথায় কলিযুগী নোংরা আর কোথায় সত্যযুগী ফুলবাড়ি কলিযুগে একে অপরকে কাটা লাগাতে থাকে তোমাদের তো এখন ফুল হতে হবে তো কত খুশি থাকা উচিত এখন আমরা ফুল হচ্ছি তাহলে এটা কি হলো বাগান বাবাকে বাগবানও বলে বাগবান মানে বাগানের মালি মালিক তো সেই বাগবা এসে কাটাকে ফুল বানায় এটা তো বাচ্চাদের বোঝা উচিত যে আমরা কোন প্রকারের ফুল হচ্ছি প্রত্যেক বাচ্চা নিজে জানে আমি কোন ফুল কারণ এটা বাগানো মুরলি শুনে তারপরে বাগানে গিয়ে ফুলের সাথে নিজে তুলনা করো তো বাবা বলছে মুরলি শোনার পর বাগানে গিয়ে ফুলগুলোকে দেখো আর তুলনা করো তুমি কোন ফুলটা আমি কাটা তো না যে সময় ক্রোধ আসে তো বোঝা উচিত আমি কাটা আমার মধ্যে ভূত আছে এতটাই ঘৃণা আসা উচিত আরে নিজের মধ্যে যদি ক্রোধ থাকে তো সে ক্রোধের উপর এতটাই ঘৃণা আসা উচিত যে আমি তার মানে এখনও ফুল হতে পারিনি ক্রোধ তো সবার মধ্যেই চলে আসে কাম তো সবার মধ্যে আসে না হুম ক্রোধ তো সবার মাঝেই হয়ে যায় প্রকাশ পায় কিন্তু কাম তো সবার মাঝে হয় না সেটা তো ছিপা কারে যায় লুকিয়ে ক্রোধ তো বাইরে বেরিয়ে আসে ক্রোধ করে তো তার প্রভাব সারা দিন হে কয়েক দিন চলে হ্যাঁ কোনোদিন রাগ হলে সেই প্রভাবটা হুম কয়েকদিন চলে ক্রোধেরও নেশা আছে লোভেরও নেশা আছে আপনি সেহি আপেহী আফরাত আনি চাহিয়ে তাই বলছে নিজের বিকারের উপর নিজেরই নফরাত আসা উচিত তোমরা বোঝো আমাদের বাবা ফুল বানাচ্ছে তো কাম আর ক্রোধ খুব নোংরা মানুষের সারা শোভাই নষ্ট করে দেয় তাই না যদি কেউ কামে কাম বিকারি হয়ে যায় কেউ ক্রোধী হয়ে যায় তাহলে তার যে শোভা সেটাই নষ্ট হয়ে যায় এখানে শোভা দেখালে সত্য যুগেও শোভা পাবে বাবা রোজ বাচ্চাদের বোঝাতে থাকে যে দৈবিক গুণ ধারণ করো স্বর্গে যেতে হবে না এই লক্ষ্মীনারায়ণ কত গুণবার মহিমাও তাদের সামনে গিয়ে করে না আমি নিচ পাপি কামি তুমি সর্বগুণ সম্পন্ন তোমরা বোঝাও যে স্বর্গে হলো ফুলের বাগিচা আর নরক হলো কাটার জঙ্গল শিব বাবা স্বর্গস্থাপন করে আর রাবণ নরক বানায় বিচার করা উচিত আমি আত্মা বাবার সন্তান আমার মধ্যে কোথা থেকে নোংরা আসলো যদি নোংরা আসে নোংরা মানে বিকার তাহলে কেন আমি বাবার সন্তান হয়ে আমার মধ্যে গন্ধ কাহাসে আয়া তো যদি নোংরা থাকে বিকার থাকে তাহলে বাবার নাম বদনাম করবে ক্রোধ করা মানে বাবার নিন্দা করায় ক্রোধের ভূত আসলেই বাবাকে ভুলে যায় বাবার ইয়ার থাকলে কোনো ভূতই আসতে পারবে না যদি কারো কাউকে তুমি দুঃখ দাও তো সেই প্রভাবও পড়ে একবার ক্রোধ করলে ছয় মাস পর্যন্ত বুদ্ধিতে থাকে হম অন্যের যেহেতু ক্রোধী তখন তার দিল থেকে উতার তার দিল থেকে কি হয় নেমে যায় তো বাপদাদার দিল সেভি উতার তা আমরা যদি ক্রোধ করি তাহলে দাদার হৃদয় থেকেও আমরা নিচে নেমে যাই হুম যে স্থান ছিল সেখান থেকে বাবা হৃদয় থেকে আমাদের নিচে উত্তার যাতায় এই দাদাও বিশ্বের মালিক হয় দাদা মানে বাবা তো ব্রহ্মা বাবার মধ্যে নিশ্চয়ই বিশেষতা আছে তার জন্যই সে বিশ্বের মালিক হবে কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাবাই বা কী করবে কত সহজ ঈশ্বরীয় ভাগ্য কি শুধু বাপ কুয়াদো তো আত্মা স্বচ্ছ বন যায় তাহলে আমাদের কত সোজা করে বাবা বলছে শুধু বাবাকেই ইয়াদ করো মানে বিন্দুটাকে আমি আত্মা বিন্দু বাবা বিন্দু তাহলে কী হবে আত্মা স্বচ্ছ হয়ে যাবে আর কোনো উপায় নেই স্বচ্ছ হওয়ার এই সময় রাজ ঋষি তো কেউই নেই রাজযোগ শেখাই এক বাবাই মানুষ মানুষকে সুধ্রাতে পারে না বাবাই সেই সবাইকে শুধরায় যে একদম ভালোভাবে সুধরে যায় সে তো সত্যযুগে প্রথমে প্রথমে আসে তো কোনো খারাপ অভ্যাস যদি থাকে তাকে ছাড়তে হবে পড়ার ওপর যোগের ওপর পুরো ধ্যান দেওয়া উচিত এটাও জানো সবাই তো আর একই রকমের উঁচু হবে না কিন্তু তাও বাবা তো পুরুষার্থ করাবে না যতটা পারো পুরুষার্থ করে উঁচু পথ পাও না হলে কল্পে কল্পান্তরে তুমি উঁচু পথ পাবে না বাবা বারবার বোঝাতে থাকে যে বাবাকে কি ইয়াদ করো তো কিচড়া বেরিয়ে যাবে ওই সন্ন্যাসীরা তো হটোযোগ শেখায় এরকম ভেবো না যে হটোযোগীর থেকেও তন্দুরস্তি ভালো হাট হাটে যোগ সে তন্দুরস্তি অচ্ছি হতি হে বো কবি বীমার নেই পড়তে বাবা কি বলছে এরকম ভেবো না হটোযোগ করলে শরীর ভালো থাকে আর তারা কখনো অসুখে পড়ে না না তারাও অসুখে পড়ে ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো সবার আয়ু বড় ছিল হেলদি ছিল ওয়েলদি ছিল মানে স্বাস্থ্যবানও ছিল আবার ধনবানও ছিল এখন তো সব একদম বিলকুল ছোটে আয়ু হে সবার কি কম আয়ু হয়ে গেছে ভারতকে এরকম কে বানালো এটা কেউ জানে না একদম ঘোর অন্ধকারে আছে তোমরা যতই বোঝাও কিন্তু তাদের বোঝানো বড় মুশকিল হয়ে যায় তাও গরিব সাধারণরাই বোঝার জন্য চেষ্টা করে এখানে কোনো লাখোপতি আছে কি আজকে লাখো বড় ব্যাপার না তাই বাবা বলছে আজকাল লাখ টাকাও বড় ব্যাপার না আজকাল লাখোপতি তো অনেক আছে তাদেরকেও বাবা সাধারণই বলে আজকে বাবা কত সুন্দর বললো যে লাখোপতিকেও কি সাধারণই বলবে আজ তো কোট এখন তো কোটিপতির ব্যাপার হুম সাদীয় পারবি কিতনা খরচা করতে হে বিয়েতেও কত টাকা খরচা করে তোমাদের বাচ্চাদের বড় যুক্তি দিয়ে বোঝাতে হবে যাতে কারো তীর লেগে যায় বড় বড় ব্যক্তি কোনো এমপি আদি যদি আসে তো খুব খুশি হয় কিন্তু একজনের মধ্যেও শক্তি নেই যে আওয়াজ করতে পারে তোমরা বোঝাও কিন্তু যথার্থ পুরো বুঝে যায় না উঁচু থেকে উঁচু ভগবান উঁচু থেকে উঁচু এই বর্ষা লক্ষ্মী নারায়ণকে এই সম্পত্তি স্বর্গের সম্পত্তি কে দিয়েছে এটা তারা কোথাকার বাসিন্দা তাই না তারা কোথায় থাকত এটা অনেকেই জানে না মিউজিয়ামে আসে অনেকে বোঝার জন্য সেবার চান্স ভালো থাকে কিন্তু যোগ নেই তো বাচ্চাদের মধ্যে যোগ নেই তাই তীর লাগাতে পারে না বাবাকে ইয়াদ করলে প্রফুল্লতাও তো আসবে আমরা কার সন্তান কত বাচ্চা নিয়ম অনুসারে পড়েও না বাবার সাথে যোগই নেই সম্পূর্ণ তো কেউ হয়নি নাম্বার ওয়ান বাচ্চাদের একান্তে বসে বাবাকে ইয়াদ করতে হবে এই রকম বাবার থেকে আমরা স্বর্গের বর্ষা পাই এই দুনিয়ায় আমরাই সব থেকে পতিত হই তাই না আমরাই সব থেকে পতিত হয়ে গেছি আবার আমাদেরই পাবন হতে হবে এটা ভালোভাবে মনে রাখতে হবে বাবা প্রত্যেক প্রকারের রায় তো দেয় এইরকম এরকম করো যেরকম কুইন ভিক্টোরিয়ার উজির গরিব ছিল রোর কি লাইট পার বাত্তি পার উঁচপাত পালিয়া তাহলে রানী ভিক্টোরিয়ার উজির কী ছিল গরিব ছিল সে রাস্তার লাইটে রাস্তায় যে লাইট বাতি জ্বলে সেইখানে পড়ে উঁচু পথ পেয়েছিল শখ ছিল তো এটাও গরিবের জন্যই বাবা হলো গরিব নেবাজ শাহুকার কি ভগবানকে ইয়াদ করতে পারবে সে তারা তো বলবে আমার জন্য এটাই স্বর্গ আরে বাবা তো স্বর্গের স্থাপনা করেইনি এখন করছে বাবাকে ইয়াদ করো পাবন তো অবশ্যই হতে হবে বাচ্চাদের যুক্তি রচতে হবে কিভাবে কাউকে বোঝাবো যাতে ভারতের প্রাচীন যোগ পরম পিতা পরমাত্মা ছাড়া কেউ শেখাতে পারে না এটা কি করে বোঝাবো এরকম যুক্তি বের করতে হবে হটযোগ হলো নিবৃত্তি মার্গের জন্য বাবা বোঝায় যখন কারো কল্যাণ হওয়া সময় হবে ফির লিখেঙ্গে ভি এসে হুম তা বাবা কি বোঝায় যখন কারো কল্যাণ করতে হবে তখন বাবা টপ মানে লিখবেও এরকমই যাতে তার কল্যাণ হয় এখন দেরি আছে তাই কারো বুদ্ধিতে আসেই না তোমাদের এটা হলো ঈশ্বরীয় মিশন তোমাদের মানুষকে দেবতা বানানোর সেবা করতে হবে দুনিয়ায় তো অনেক প্রকারের মত বেরোয় তো তাদের কত শো হয় অন্ধশ্রদ্ধা কত রাত দিনের পার্থক্য তোমাদের ব্রাহ্মণদের মধ্যেও রাত দিনের পার্থক্য আছে কেউ তো কিছুই জানে না খুব সহজ নিজেকে আত্মা ভাবো বাবাকে ইয়াদ করো তো পাপ কেটে যাবে দই বিগুণ ধারণ করো তো এরকম হয়ে যাবে ঢাক পেটাতে থাকো দেহ অভিমান যেন না হয় তাহলে ঢোলক গালেমে ডাল সবক বততে রাহ কি বাপ আয়াহে বলছি যদি তোমার দেহ বিমান না থাকে লজ্জা যদি না পাও হুম লজ্জা কখন আসে যখন দেহ অভিমান থাকে কে কি বলবে আর দেহ বিমান যদি না থাকে তাহলে তুমি গলার মধ্যে ঢোলক পরে সবাইকে বলতে থাকো যে বাবা এসেছে বাবা এসেছে বাপ হে কোথা থেকে এসেছে পরম নাম থেকে তো সেই বাবা বলছে আমাকে স্মরণ করো তো তুমি পতির থেকে পাবন হয়ে যাবে ইয়ে ঘর ঘর মেসন্দেশ দে না তো বাবা কি বলছে ঘরে ঘরে বাবার সন্দেশ দিতে হবে সবার ওপর জং পড়ে গেছে তমপ্রধান দুনিয়া হয়ে গেছে সবাইকে বাবার পরিচয় অবশ্যই পৌঁছাতে হবে দিতে হবে লাস্টে তোমাদের বাহ বাহ সবাই করবে তাই না সবাই আমাদের কি বলবে লাস্টে বাহ বাহ বলবে কামাল হে ইনহ কি এদের তো কামাল ইতনা জাগায়া পরন্তু হাম জাগেনি তখন লোকে কি বলবে ওরা আমাদের এত জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল আমাদের জাগিয়েছিল কিন্তু আমরাই জাগিনি যে জাগবে সেই পাবে যে ঘুমাবে সে খোয়া তাই না যয়ে উনোনে খোয়া ভগবান এসেছে এদিকে যে জেগেছে সে তো তার থেকে অনেক কিছু পেয়েছে আর যে ভগবান এসেছে তাও ঘুমিয়ে আছে অন্ধকারে সে তো সব কিছু খুঁয়ে দিল বাবা বাদশাহী দিতে আসে তাও খোলেতে হে তাও সেটা পায় না নিজের ভাগ্য গাওয়া দেতে হে সার্ভিসের যুক্তি রচনা করতে হবে বাবা এসে বলে মামেকাম ইয়া করো তো বিকর্ম বিনাশ হবে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে ইয়াদ না করলে পাপও কাটবে না কোই বিকাট না রাহে তোমার মধ্যে যেন কোনো জং না থাকে তবেই উঁচু পদ পেতে পারো নাহলে পদও কম সাজাও খাবে সার্ভিসের ভালো মার্জিন আছে চিত্র সাথে নিয়ে গেলেও সেবা করতে পারবে চিত্র এইরকম ভালোভাবে বানানো উচিত যাতে খারাপ না হোক এই চিত্র খুব ভালো জিনিস বাকি মডেল তো খেলনার মতো বড় বড় ব্যক্তিদেরকে বড়ো বড়ো ব্যক্তিদের বড়ো বড়ো চিত্র থাকে হাজার হাজার বছর ধরে সেটা চলে তোমাদের এই ছয় চিত্র যথেষ্ট বলো এই সৃষ্টির চক্র কিভাবে ঘোরে আমরা আপনাদের বোঝাবো এই চক্রকে ইয়াদ করলেই তোমরা চক্রবর্তী রাজা হবে এই ব্যাচও খুব ভালো কিন্তু তার ভ্যালু বাচ্চাদের কাছে একদমই নেই এর ওপরেও তোমরা বোঝাতে পারো তাও তোমাদের অনেক কামাই হবে এই ব্যাচ তো এরকম যাতি সে সেলাটকা রেহে তো বাবা বলছে ব্যাচ এরকম যেটা বুকে একদম কি ব্যাচ পড়লে ঝুলে থাকে যেন এই বাবা এই ব্রহ্মার দ্বারা এই বর্ষা দিচ্ছে ব্যাচের দ্বারা বোঝাও শিব বাবা ব্রহ্মার দ্বারা বর্ষা দিচ্ছে বাবা বলছে ট্রেনেও যখন তুমি যাবে ট্রেনের মধ্যেও চক্র লাগাতে থাকো আর এটা বোঝাতে থাকো ছোট বাচ্চারাও করতে পারে তোমাদের কোনো মানা কেউ করতে পারবে না এই ব্যাচটা এমন জিনিস হিরে জহরৎ ফল ফুল মহল সব কিছু এর মধ্যে কি আছে মারছে এবার বলছে হিরে জহরৎ ফল ফুল মহল এগুলো কিচ্ছু না যতটা এই ব্যাচের ভ্যালু কিন্তু বাচ্চাদের বুদ্ধিতেই আসে না বাবা অনেকবার বোঝায় চিত্র সাথে যেন অবশ্যই থাকে তোমাদেরকে উল্টা বলবে শ্রীকৃষ্ণও তো গাড়ি পেয়েছিল না ভাগাতে থে ইয়ে করতে থে যে গোপীকে ভাগিয়েছে এই করতো ওই করতো শ্রীকৃষ্ণকেও তো সবাই গালি দেয় কিন্তু উন কবি পটরানি বানায় না কিন্তু তাদেরকেও তো সে পটরানি বানিয়েছে বিশ্বের মালিক হয়ে সে এরকম কাজ থরেই করবে এই জ্ঞানে নেশা অনেক হওয়া উচিত আমরা চাই তাড়াতাড়ি বিনাশ হয়ে যা আবার বলে এখন তো বাবা সাথে আছে বাবাকে ছেড়ে দিলে আবার পাঁচ হাজার বছর পরেই বাবাকে পাবো এই রকম বাবাকে আমরা কি করে ছাড়বো বাবার কাছে তো আমরা পড়ি এটা হলো ব্রাহ্মণদের উঁচু থেকে উঁচু জন্ম রকম বাবা যে আমাদের রাজাই দিচ্ছে তার সাথে তো আমরা হামুন সে মিলেঙ্গে নেই আর তো মিলতে পারবো না কিন্তু গঙ্গায় যারা থাকে তাদের এত কদর থাকে না গঙ্গার তটে যারা থাকে তাই বাবা বলছে যারা বাবার যজ্ঞে থাকে তারা তো বাবার সাথেই আছে তাদের এত কদর থাকে না যত দূরের বাচ্চাদের কদর থাকে বাহার বালে কিতনা মহত্ব রাখতে হে ঠিক সেরকম গঙ্গার কাছে যারা থাকে তাদের তারা গঙ্গার অত ভ্যালু রাখে না যারা বাইরে থাকে তারা কত গঙ্গার মহত্ব গঙ্গার মহিমা করে হুম তারা গঙ্গা স্নান করার জন্য আসে সেরকম তো এখানেও বাইরে যারা থাকে তারাই কুরবান যায় বাবার প্রতি বাহার বালে কত মহত্ত্ব রাখে যদি যোগের বল না থাকে তো কাউকে বোঝালে তার প্রভাব পড়ে না কিচ্ছু বোঝে না আসে অনেকে লেখেও এইরকম এরকম বুঝিয়েছি বলে খুব ভালো বাবা বোঝে আর কিন্তু বাবা বোঝে এইরকম শুনেছে যাতে শোনেই নি হুম তা শোনাটাও কীরকম যে শোনেই নি বলবে খুব ভালো ভালো কিন্তু কিছুই শোনেনি একটুও বোঝেনি বাবাকেই জানেনি যদি কিছু বোঝেও তো এইরকম বাবার সাথে কানেকশান তো রাখো চিঠি লেখো ঝট করে তোমাদের জিজ্ঞেস করে যে ঝট তুম সে পুছে হ্যাঁ যাতে ঝট করে জিজ্ঞেস করে তোমাদেরকে যে তোমরা এরকম বাবাকে কিভাবে চিঠি লেখো বলো না শিব বাবা কে অফ ব্রহ্মা একদম সে সেও চিঠি লিখতে লেগে যাবে এ তো রথ না ব্রহ্মা কিন্তু যাদা দা উনকি হে যাদা ভ্যালু কার বেশি ভ্যালু শিব বাবা যে ব্রহ্মায় প্রবেশ করে সার্ভিস করতে করতে অনেক বাচ্চার গলা ক্লান্ত হয়ে যায় হুম দম ঘুটে যায় এত সার্ভিস করে কিন্তু যোগ যদি না থাকে তো তীর লাগে না বলে সার্ভিস করছে কিন্তু যোগ না থাকলে তীর লাগবে না অন্যের একেও ড্রামা বলবে বাবাকে যে জেনে যাবে একবার তো সে বাবার সাথে মেলা ছাড়া থাকতে পারবে না ট্রেনেও যোগযুক্ত হয়ে যা হওয়ায় হ্যাঁ সে যখন ট্রেনে আস করে আসবে মধুবন যেন যোগযুক্ত হয়ে আসে হ্যাঁ সে সে ভাববে কি আমি যাচ্ছি বাবার কাছে যেরকম বিদেশ থেকে আসে তো স্ত্রী তার বাচ্চা কাচ্চা সব মনে পড়তে থাকে যে আমি আমার স্ত্রীর সাথে গিয়ে মিলবো বাচ্চার সাথে দেখা হবে এরকম তো এটা তো এখন এখানে তো আমরা কার কাছে যাচ্ছি তো রাস্তায় কত খুশি হওয়া উচিত যে আমি বাবার কাছে যাচ্ছি সার্ভিস করতে করতে আসা উচিত তো যা যখন আমরা মধুবন যাবো তাও সার্ভিস করতে করতে যাওয়া উচিত ট্রেনের মধ্যে বাবা হলো সাগর তো বাবাও তো দেখে বাচ্চা ফলো করছে কি করছে না জ্ঞানের লহরে উঠতে তো দেখ খুশ হতে হে বাচ্চার মধ্যে জ্ঞানের লহর দেখে বাবাও খুশি হয় এটা যে বাবা কীভাবে তো খুব ভালো সাপুত বাচ্চা ভোরবেলা ইয়াদের যাত্রা করলে অনেক লাভ এরকমও না যে শুধু ভোরবেলাতেই ইয়াদ করবে। সারা দিনে করবে না বাবা বলছে ভোরবেলাতেও ইয়াদ করতে হবে আবার উঠতে বসতে খেতে পিতে ইয়াদ কিয়া সার্ভিস কি তো তুমি যাত্রা পার হো তাহলে যাত্রায় আমরা আছি সেটা কি করে বুঝবো ভোরবেলাও ইয়াদ করতে হবে সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে খেতে যে ইয়াদ করতে হবে आज सार्विसो करते माने हाँ। तारानी तुम्हें आछो अच्छा मीठे मीठे सिकी बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया धारणार जो मुख्य सार एक কারো দিলকে দুঃখী করো না তা বাবা কি বলছে কাউকে দুঃখী করো না ভেতরে যদি কোনো ভূত থাকে তো চেক করে তাকে বের করতে হবে ফুল হয়ে সবাইকে সুখ দিতে হবে দুই আমরা জ্ঞান সাগরের বাচ্চা তো ভেতরে জ্ঞানের প্রভাব জ্ঞানের ঢেউ যেন সদা উঠতে থাকে জ্ঞানের নেশা সার্ভিসে যুক্তি রচতে হবে ট্রেনেও সার্ভিস করতে হবে সাথে সাথে পাবন হওয়ার জন্য ইয়াদের যাত্রাতেও থাকতে হবে বরদান ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা বাবার মদদের অনুভব যে করে সেই ব্লেসিংয়ের পাত্র আত্মা ভব তো ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা বাবার মদদের যে অনুভব করে বাবার হেল্প যে অনুভব করে সেই ব্লেসিংয়ের পাত্র আত্মা ভব বাবা বলছে যেখানে ইয়াদ আর সেবার ব্যালেন্স অর্থাৎ সমানতা আছে সেখানে বাবার বিশেষ মদদ অনুভব হয় এই মদদই হলো আশীর্বাদ তো বাবার আশীর্বাদ কি। হুম যে বাবা আমাদের হেল্প করে বোঝা যায় এটাই বাবার আশীর্বাদ কারণ বাবা অন্য আত্মাদের মতো আশীর্বাদ দেয় না বাবা তো অশরীরই তো বাপ দাদার আশীর্বাদ হলো সহজ শত মদত পাওয়া যার দ্বারা যেটা অসম্ভব ব্যাপার সেটাও সম্ভব হয়ে যায় তো আমরা অনেক সময় দেখি না যে আমাদের অনেক জীবনে অসম্ভব ব্যাপারও সম্ভব কী করে হয় বাবার মদদে তো যার মধ্যে ইয়াদ আর সেবার ব্যালেন্স থাকে সে অটোমেটিক বাবার মদত পায় তো এই মদদই হলো বাবার আশীর্বাদ এই রকম আশীর্বাদের পাত্র আত্মা হও যাতে এক কদমে পদ্মের কামায় জমা হয়ে যায় তাই বাবা বলছে এইরকম তুমি আশীর্বাদের পাত্র আত্মা হও যাতে প্রত্যেক কদমে তোমার পদমের কামায় জমা হতে থাকে স্লোগান সকাজ দেওয়ার জন্য অবিনাশী সুখ শান্তি বা সত্যিকারের ভালোবাসা স্টক জমা করো বাবা বলছে অন্যকে সকাশ দেওয়ার জন্য আগে তুমি নিজের মধ্যে কী স্টক জমা করো অবিনাশী সুখ শান্তি বা সত্যিকারের ভালোবাসা স্টক জমা করো আচ্ছা ওম শান্তি